হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আর তার সাথে জানাও যে তোমাদের ঈদ কেমন কাটলো। আজকে কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। ঈদের ব্যস্ততার মাঝখানে আমি শেয়ার করতে পারিনি, কেননা ফ্যামিলি সবার সাথে ঈদ আনন্দ উপভোগ করছিলাম, তার মধ্যে আমি ভিডিওর প্যারাটা আসলে নিতে চাইনি সেই জন্য। আর আজকে কিন্তু নতুন সুন্দর জামা ডিজাইন দেখাবো, আর এটা তো মোচর গোলাপ ফুল সেলাইয়ের ওপরে, সেটা বুঝতেই পেরেছো, বাট এর মধ্যে কিন্তু একটি ইউনিক ভাব আছে, সেটা তোমরা ভিডিওটি দেখলেই বুঝতে পারবা। তাহলে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবা, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এখানে দেখো তোমাদেরকে আমি ওড়না দেখাচ্ছি, ওড়নাতে যে কাজে ভর্তি সেটাকে আমি বলবো নাকি তোমরা বুঝতে পারছো বলো তো? আর ওড়নাটির চারিধারে কিন্তু কুশি রয়েছে, আর দুই পাশে রয়েছে চওড়া লেস করে কুশি, আর বাকি দুই পাশে চিকন করে গুলটু গুলটু যেভাবে হয় না ওই রকম করে দেওয়া। এই দেখো পুরো ওড়না, আমি ওড়নার ফুলগুলো বেশ ঘন করে দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু বেশি সুন্দর লাগে। এই ওড়নাটি কিন্তু ব্রাইট কটন বল প্রিন্ট, আর কালার হচ্ছে নেভি ব্লু, একটু কালচে টাইপের, আর বল প্রিন্ট সাদা যেটা এটা কিন্তু অনেকটা গাঢ়, ওই জন্য কিন্তু এটা বেশি ভালো লাগছে, আর সেটার সাথে ম্যাচিং করে কিন্তু আমি কুশিকাটা সাদায় দিয়েছি। এই দেখো এটা হচ্ছে জামা। এই জামা ওড়নাটির স্পেশালিটি কি জানো? কুশি কাটাটা, মানে আমি সচরাচর এমনটা করি যে যে কালার কাপড় সেই কালার কুশি ব্যবহার করি, বাট এইটাতে আমার মনে হয়েছিল যদি আমি সাদা দিই তাহলে একটা গর্জিয়াস লুক আসবে, সেই জন্য সাদা দিয়েছি। আর সত্যি তাই, এটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে সাদা দেওয়ার জন্য। আর এখানে সুতার ম্যাচিংটা আমি একটু ফুটানোর চেষ্টা করেছি, অবশ্যই আমাকে জানাবা যে এখানে কেমন লেগেছে, আর সাদা সুতা দিয়ে ভালো লেগেছে নাকি নেভি দিলেই ভালো লাগতো সেটাও কিন্তু অবশ্যই জানাবা। নেক্সটে তোমাদের মতামতের ভিত্তি করে আমি ডিজাইন চেষ্টা করব করার। এই জামাটি যেটা দেখতে পাচ্ছ এটা লং কিন্তু 50+, তো তোমরা চাইলে নিতে পারো, আর যারা শর্ট আছো তাদের জন্যও কিন্তু আছে, প্রবলেম নাই, তোমরা তোমাদের মাপ অনুযায়ী নিতে পারবা। আর এইটা এতটা ঘন, এটা এমনভাবে তৈরি করেছি যাতে চিকন মোটা মাঝারি প্রত্যেকটা সাইজেরই এই ড্রেসটা হয়ে যায়। আমি কিন্তু কাজটা কমপ্লিট করার সাথে সাথে গলা লাগাই না, এটা যখন ওয়াশ করা হয় তারপরে লোনটি করার পরে এটা লাগানো হয়, তাহলে সুন্দরভাবে থেকে যায় আর ভালো লাগে আমার ওই জন্যে। এই দেখো জামা এবং ওড়না ম্যাচিং কতটা সুন্দর লাগছে। তাহলে যদি নিতে চাও তাহলে আমার যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করতে পারো। আর কি হয়েছে, আমার পেজটা নষ্ট হয়ে গেছে, আমি জানি না যে আমি কার কি ক্ষতি করি যে সবসময় আমার পেজ নষ্ট করে দেয়, তো এবারেও বরাবরের মতো এবারেরটাও নষ্ট হয়ে গেছে, একদম নতুন খুলেছি, আর আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট, তো তোমরা চাইলে ওইটা তো ফলো দিয়ে দিতে পারো। তাহলে এই জামা ওড়না টু পিস তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো হাতাতেও কিন্তু কাজ রয়েছে, বাট আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি সেজন্য দেখাতে পারলাম না। তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।